গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাবো লোকাল আমার মণিরামপুর ব্যারাকপুরের কিছু পুজো মণ্ডপ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমার পাড়ার, একদম আমার বাড়ির পাশেই। এই পুজো মণ্ডপটা মণিরামপুরের মহাদেবানন্দ মহাবিদ্যালয় এস এন ব্যানার্জি রোডের উপরেই সিদ্ধেশ্বরী কালীতলা যেটা রয়েছে সেখানের এই পুজো মণ্ডপ। এর পিছনেই আমার ঘর। তো পাড়ার পুজো হলো বেশ আড়ম্বর সহকারে এটা কিন্তু হচ্ছে, অনেক বড় করে মূর্তিটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর আগেও বললাম এটা কালীতলা, সিদ্ধেশ্বরী কালীতলা। তো কালী মন্দিরটাও দেখাবো, কালী মূর্তিকেও দেখাবো। পাশেই রাইট সাইডে দেখতে পাচ্ছেন এই ডান দিকটা দিয়ে এখানে কালী মন্দিরটা, এটা পার্মানেন্ট কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির। খুব জাগ্রত, রেগুলার কালী মায়ের পুজো হয়ে থাকে এখানে। এই প্যান্ডেলটাও লোকাল হলেও ভালোই করেছে, মণিরামপুর ব্যারাকপুরের মধ্যে একটা বড় পুজো। প্যান্ডেলের উপর দিকটা একটু দেখানোর চেষ্টা করছি। রাস্তার উপরগুলো কভার করা রয়েছে। এটাও এস এন ব্যানার্জি রোডের উপরে আনন্দময়ী কালী মন্দিরের জাস্ট অপোজিটে এই পুজোটা। এটার মূর্তিটা দেখুন বেশ সুন্দর হয়েছে, ছোট ছোট প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে। আজকে শুভ ষষ্ঠী, এটা হচ্ছে জোড়াশিব মন্দির যেটাকে বলা হয়। এসবিআই ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা সদর বাজার ঢুকে গেছে, ঠিক ওই মোড়টাতেই এই মন্দিরটা, এটা জোড়াশিব মন্দির। এখানে প্রতি বছর দুর্গাপুজো বড় প্যান্ডেল করে এখানে হয়ে থাকে, সেটা দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এটা লোকাল মণিরামপুর ব্যারাকপুরের কিছু পুজো আপনাদেরকে দেখালাম। লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।